আসসালামু আলাইকুম অ রাহাতুল্লাহ আমার সুপ্রিয় ষষ্ঠ বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমি নাজমুল নাহার সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজকের বিষয় গার্হস্থ বিজ্ঞান তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা গার্হস্থ বিজ্ঞানে আজ কি কি করাবো বোর্ডে চলে আসো অধ্যায় চতুর্দশ পাঠ দুই পাট দুয়ে কি আছে পোশাকে সংরক্ষণ গত ক্লাসে পাঠ এক পড়িয়েছিলাম আজকে পাঠ দুই আর পাঠ দুয়ে কি আছে পোশাকের সংরক্ষণ আগে যত্ন সম্পর্কে জেনেছি এখন আমরা সংরক্ষণ সম্পর্কে জানবো সংরক্ষণ কি জানো তো একটা জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হ্যাঁ নিরাপদে রাখা যাকে বলে সেফে রাখা যাই হোক তাহলে তোমাদের সাথে আর কথা বাড়াবো না আমি একটু তোমাদের এই অধ্যায়ে কিছু শিক্ষণ ফল দিচ্ছি তোমরা একটু শিক্ষণ ফলগুলো জেনে নাও তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার বলার সাথে সাথে ফেলবে এবং দেখানো হবে তোমরা লিখতে পারো প্রথমে আসো পোশাকের সংরক্ষণ বলতে কে বোঝায় পরে পোশাক সংরক্ষণে কি কি বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে স্ত্রী করার কৌশল গুলো লিখো কিভাবে সুতি ও পোশাক পোশাক সংরক্ষণ করা প্রয়োজন কেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা শিখন ফলগুলো জেনে নিয়েছ এখন আমরা পাঠ্য বইয়ের মূল পাঠে চলে আসবো আজকে তোমাদের বলবো পোশাকের সংরক্ষণ কিভাবে করবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো পোশাকের সংরক্ষণ পূর্বের পাটে তোমরা পোশাকের যত্নের প্রয়োজনীয়ত যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জেনেছ পোশাকের যত্নের অন্তর্ভুক্ত আরো একটি বিষয় হচ্ছে পোশাকের সংরক্ষণ পোশাকের যত্নের পরে আরেকটা আছে আমাদের জানতে হবে সেটা পোশাকের সংরক্ষণ খালি পোশাক যত্ন রাখলে কিন্তু সেটা সংরক্ষণ করলে না তাহলে তো সেটা ভালো থাকবে না সেটা আবার ময়লা হয়ে যাবে ডাক করতে পারে সময় মতে আবার ইস্ত্রি বাজ করে রাখছো সেটা নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ যখন পড়ার প্রয়োজন তখন সেটা সঠিক নাও থাকতে পারে এরপরে আসো অপ্রবাহিত জামা কাপড় উন্মুক্ত অবস্থায় ফেলে রাখলে পোকামাকড় দোলাবালি ও জলীয় বাষ্পের সংস্পর্শে নষ্ট হয়ে যায় যেহেতু পোশাক একটি ব্যয়বহুল সামগ্রী পোশাক কি আমাদের একটা ব্যয়বহুল সামগ্রী কারণ খাবারের পাশাপাশি পোশাকের পিছনে আমাদের অনেক অর্থ ব্যয় হয় তাই এখানে বলা হয়েছে ব্যয়বহুল সামগ্রী তাই যথাযথভাবে এগুলো সংরক্ষণ না করলে পোশাকের আয়ু কমে যায় এবং অর্থেরও অপচয় ঘটে তাই পোশাক যেন সুন্দর পরিপাটি রাখা যায় সেজন্য তোমাকে নিচের বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা পোশাক যদি তুমি অযত্নে এবং ব্যবহার করে যে পোশাকটা বাইরে ফেলে রাখো সঠিক জায়গায় শুকানোর পরে সঠিক জায়গায় গুছিয়ে না রাখো তাহলে কি হবে পোকামাকড়ে কেটে ফেলবে নষ্ট হয়ে যাবে এবং হ্যাঁ আবারও তোমার অর্থ ব্যয় হবে তার জন্য আমাদের কি পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে কিভাবে তুমি সংরক্ষণ করবে সেই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে একটু মনোযোগ দেওয়া পড়লে তোমরা কে বুঝতে পারবে এবং আহ প্রশ্নের উত্তরগুলো নিজের মতো করে লিখতে পারবে এক নম্বর আসো পোশাক পরিচ্ছদ পরিষ্কার করে ধোয়া ও ভালোভাবে শুকানোর পর সংরক্ষণ করতে হবে ধোয়ার সময় পোশাকটি কোন তন্তুর তৈরি সেদিকে রাখতে হবে কারণ এক এক তন্তুর বস্ত্র ধোয়ার পদ্ধতি এক এক রকম আর পোশাকটা কখন সংরক্ষণ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে স্ত্রী করে তারপরে সংরক্ষণ করতে হবে আর পোশাক সংরক্ষণে জন্য শুধু কি করতে হবে আমার আগে জানতে হবে তুমি যে পোশাকটা ধুতে যাচ্ছ সেই পোশাকটা কোন তন্তুর মানে কোন সুতার সেটা কি সুতি কাপড়ের নাকি রেশম না পশমে এগুলো না এইগুলো দেখতে হবে তাহলে এটার উপর ভিত্তি করে তোমার পোশাকটা ধুতে হবে সব পোশাক একই ভাবে ধোয়া যায় না পোশাক ধোয়ারও ভিন্নতা আছে ক নাম্বার দেখো সুতি ও লিনেন সুতি ও লিনেন কাপড় কিভাবে ধুতে হয় সুতি ও লিনেন বস্ত্রের পোশাক একসাথে ধোয়া যেতে পারে পরিষ্কার করার জন্য সাবান সোডা রিটার পানি ক্লোরিন ডিটারজেন্ট ইত্যাদি ব্যবহার করা যায় দেখো পরিষ্কার করার জন্য কি কি ইউজ করতে পারো সুতি ও লিনেন কাপড়ে সাবান ব্যবহার করতে পারো সোডা ব্যবহার করতে পারো রিঠা পানি ব্যবহার করতে পারো ব্যবহার করতে পারো ব্যবহার করতে লিনেন বস্ত্রের পোশাকের ক্ষেত্রে মৃদু গোড়া সাবান ব্যবহার করতে হবে উন্নত মানের সাদা কাপড়কে আরো ধবধবে করার জন্য নীল দেওয়া হয় প্রয়োজন হলে এরূপ বস্ত্রের মার দেওয়া যায় এ ধরনের বস্ত্রে গরম পানি ব্যবহার করলেও ক্ষতি নেই রোদে শুকালে ভালো হয় তবে রঙিন বস্ত্র ছায় শুকানো উচিত সাদা কাপড়কে ধবধবে আরো সাদা বানাতে আমাদের কি করতে পারি আমরা নীল দিতে পারি আবার সেই কাপড়ে মারও দিতে পারি তাহলে কাপড়টা একটু কে একটু সফট হবে এবং মার্জিত হবে ইস্ত্রি করলে ভালো লাগবে ছ নম্বর পয়েন্টে আসো রেশমি পোশাক হালকা গরম পানির সাথে মৃদু সাবান বা শ্যাম্পু ব্যবহার করে ধুতে হয় রেশমি পোশাক হালকা গরম পানির সাথে মৃদু সাবান বা শ্যাম্পু ব্যবহার করে ধুতে হয় এরূপস্ত্রাদির পোশাক খুব চাপ দিয়ে ধোয়া উচিত নয় আলতুভাবে ধুয়ে ছায়াই শুকাতে দিতে হবে পশ্মি বস্ত্রেও হালকা গরম পানির সাথে মৃদু সাবান ব্যবহার করতে হয় তবে শুকানোর সময় হ্যাঙ্গারে না ঝুলিয়ে সমতলে বিছাতে হয় নতুবা এদের আকৃতি পরিবর্তন হয়ে যাবে রেশমি ও পৌষ্মি বস্ত্রের পোশাক কখনো মোচড় দিয়ে নিংড়ানো যাবে না আচ্ছা রেশমি কাপড় কিভাবে দিতে হয় মৃদু গরম পানি হালকা গরম পানি যেটা বলে এবং একটু শ্যাম্পু দিয়ে ধোয়া যায় সেটা হাত দিয়ে ভালো করে কাচা যাবে না আলতুভাবে মানে হালকা করে ধুতে হবে এবং ঝুলে হ্যাঙ্গারে না ঝুলিয়ে সমান্তরাল জায়গায় বিছিয়ে ধুইতে হবে কারণ কি জানো যে তুমি যদি হ্যাঙ্গারে ঝুলিয়ে দাও ওদের সুতাগুলো কি করে যে যে সাইজের জামাটা সেটা একটু ঝুলে পড়ে তাই তুমি ওভাবে দিবে না সমান্তরাল জায়গায় দিয়ে দিবে এবং আর কি করা যায় সেটা ধোয়ার পরে আমরা যে হাতে মানে নিংরাই পানিটা যে নিংড়িয়ে নেই মানে আমরা যে চিপা দিই যেভাবে ধরে দুই হাত দিয়ে মুছড়িয়ে সেভাবে করা যাবে না তাহলে ওটা গুছ হয়ে যাবে এবং কাপড়টা সুতাগুলো যে থাকে সেটা কি ফাঁকা ফাঁকা হয়ে যায় অথবা আরো রকমের প্রবলেম হতে পারে কাপড়ের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় ঠিক আছে তাই তোমরা কিভাবে নিংড়াতে হবে ঝুলিয়ে দিতে হবে আলতু ভাবে এরপরে আসো দুই নম্বর সুতি ও লিলেন বস্ত্রাদের পোশাক দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে হলে মার দিবে না এতে করে পোকামাকড়ের রূপদ্রব হতে পারে সুতি এবং নিলেন কাপড়ে কি করতে হবে যদি অনেকদিন তুমি আলমারিতে তুলে রাখো ওয়ার তুলে রাখো তাহলে কি করবে বেশি মার দিবে না তুমি যদি মার দিয়ে অনেকদিন রেখে দাও এইটা ব্যবহার করা না হয় তাহলে পোকা করে সেই কাপড়টা কেটে ফেলবে এরপরে তিন নম্বর আসো সিল কাপড়ের পোশাক ধুয়ে ইস্ত্রি করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হয় ইস্ত্রি করার সময় তোমাকে বিশেষ কিছু বিষয়ের প্রতি রাখতে হবে। কাপড় যেটা। সেটা ইস্ত্রি করে কি করতে হবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে কারণ তুমি যদি একটা শাড়ি ইস্ত্রি করে হ্যাঙ্গারে ঝুলে না রেখে ভাজ করে রাখো দেখবা এটার উপর আরেকটা কাপড় রেখেছো ওই কাপড়ের ভাজে ভাজ পড়ে গেছে তোমার যখন পড়তে যাবে সেটা দেখবা ভালো লাগবে না দেখতে তাই এটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে এবং স্ত্রী করার কিছু নিয়ম আছে তাহলে নিয়মগুলো দেখি। লিনেন হালকা ভেজা থাকতে ইস্ত্রি করতে হবে কাপড়টি যদি শুকিয়ে যায় তাহলে পানি ছিটা দিয়ে তন্তু নরম করে নিতে হয় সুতি কাপড়ে মার দেওয়া থাকে বা ঝামেলা থাকে শক্ত থাকে ধোয়ার পরে শুকালে শক্ত হয়ে যায় তাহলে কি করতে হবে তুমি মনে করো শুকিয়ে নিয়ে আসছো হালকা ভেজা থাকতো তুমি ইস্ত্রি করতে পারো আর না হলে যদি মনে করে শুকিয়ে গেছে একটু পানি ছিটা দিয়ে কাপড়ের সুতাটাকে একটু নরম করে নিবে যখন তুমি নরম করে নিবে তখন কি হবে এই সুতোটা নরম নরম ভাব হবে ইস্ত্রি করতে আরাম হবে একদম দেখবে টাইট টাইট হয়ে গেছে বা টান টান হয়ে গিয়েছে খ নাম্বার আস রেশমি পশ্মি বস্ত্রের উপর পাতলায় একটি ভেজা কাপড় রেখে হালকা চাপ ও তাপে ইস্ত্রি করতে হবে রেশমি এবং পশ্মি কাপড়কে কিভাবে ইস্ত্রি করতে হবে হালকা কাপড় হালকা বয়েল কাপড় অথবা সুতি কাপড় এটা ভিজিয়ে সুন্দর করে ভালো করে চিপড়িয়ে যেমন ভেজা ভেজা থাকে সেই কাপড়টা ওই যে রেশমি পশ্মি কাপড়ের উপরে ভিজে এইটার উপরে ইস্ত্রি লাগাতে হবে না হলে তো ইস্ত্রিটা ওইটা তো একটা সিল্কি সিল্কি ভাব থাকে না এই তন্তুটা ওইটা কি হবে গরমের তন্তু গলে যাবে বা পুড়ে যাবে বা কুচকে যাবে তাই তোমরা যদি এটার উপরে কোনো কাপড় দিয়ে ইস্ত্রি করো হালকা ভেজা কাপড় দিয়ে তাহলে ইস্ত্রিটা খুব সুন্দর হবে আর কাপড়টাও নষ্ট হবে না গ নাম্বার আসো যে কোনো পোশাকই ইস্ত্রি করার সময় তোমাদের ভাঁজের কৌশলের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ হাতার বাজ ও পোশাকের চূড়ান্ত বাদ যদি সঠিক না হয় তাহলে সম্পূর্ণ পোশাকটি সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রতিটি পোশাকেরই আলাদা আলাদা ভাজ আছে যেমন শার্ট শার্ট তুমি ভাজ করতে যাও তোমার হাতার বাজটা আগে আমার জানতে হবে যাহা কিভাবে ভাজটা করতে হবে একটা থ্রি পিস সেই থ্রি পিসের ভাজটা অন্যরকম এবং শাড়ি শাড়ির ভাজটা অন্যরকম কোনোটা ভাজ কোনোটার সাথে মিলে না তাই তোমার ভাজের প্রতিও খেয়াল রাখতে হবে কোন কাপড়ের ভাজ কেমন হবে আর সেটা মাথায় রেখে তোমার ইস্ত্রি করতে হবে আর সেই ভাজটা জেনেই যদি তুমি ইস্ত্রি করো তোমার কাপড়ের সৌন্দর্য ফুটে উঠবে আর যদি ভাজ না জেনে তোমার মন গড়ার মতো তুমি যদি ইস্ত্রি করো তাহলে সেই পোশাকের সৌন্দর্য ফুটে উঠবে না এরপরে আসো ইস্ত্রি করার পর সাথে সাথে আলমারিতে সংরক্ষণ না করে বাতাসে কিছুক্ষণ উন্মুক্ত অবস্থায় রাখতে হবে নতবা তিলা পড়ার আশঙ্কা থাকে এই যে দেখো আমরা কি করি কাপড়ে হালকা ছিটা দি পানির সে কাপড়টা একটু ভেজা থাকে না ঠিক আছে এবং কাপড় রেশমি কাপড়ে কি করি হালকা ভিজা কাপড় দিয়ে ইস্ত্রি করি তখন এই ভিজার ভাবটা ওই কাপড়ে লেগে থাকে তুমি এখন ইস্ত্রি করে সাথে সাথে আলমারিতে রেখে দিলে হ্যাঁ তাহলে কি হলো সেই যে ভেজা ভেজা ভাব যা থাকবে তাতে কি হবে কাপড়টা নষ্ট হয়ে যাবে আবার তিতি পড়বে ডাক পরবে অথবা সাদা সাদা একটা স্পট পড়তে পারে তাই তোমার কি করতে হবে ইস্ত্রি করার পরে একটু ভাতাসে রেখে দিবে যখন বুঝবে যে শুকিয়ে গিয়েছে কাপড়টা তোমার ঠিক আছে তারপরে তুমি তুলে রাখতে পারো এরপরে আসো চার নাম্বার দেখো পশ্মি বস্ত্রের পোশাক ধোয়ার প্রয়োজন না থাকলে রোদে শুকিয়ে ভাজ করে রাখতে হয় পশবে কাপড় মনে করে তুমি পরেই গিয়েছো কিন্তু তোমার পোশাকটা নষ্ট হয়নি দাগ পরেনি কোনো সমস্যা হয়নি তুমি এটা তুলে রাখতে পারো তাহলে ওখান থেকে এসে বাইরে থেকে এসে সে কাপড়টা একটু কি একদম সুন্দর করে খুলে একদম আলতু করে একটা জায়গায় রেখে দিবে হ্যাঁ যেন বাতাসে শুকিয়ে যায় তোমার গায়ের যে ঘাম বা এই যে একটা বাইরে গিয়েছো একটা বাইরের পরিবেশের যে তোমার শরীরের ঘামটা থাকে সেটা শুকিয়ে যাবে গন্ধটা দূর হয়ে যাবে তারপরে কি করবে সেই পোশাকটার নামিয়ে কে একটু ঝাড়া দিয়ে কয় পরিষ্কার করে হ্যাঁ আবার যেভাবে ভাত ছিল সেভাবে ভাজ করে তুমি তুলে রাখতে পারো কোনো অসুবিধা নেই পাঁচ নাম্বার আস পোশাক সংরক্ষণের স্থানটিতে আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে সাথে স্থানে রাখলে পোকা মাকড়ো ছত্রাকের আক্রমণ হওয়ার আশঙ্কা থাকে পোশাক যে রাখলা মানে তুমি যেখানেই রাখো অড্রপে রাখো আলমারিতে রাখো সেলফে রাখো রাখো ঠিক আছে সেই জায়গাটা যেন থাকে এবং আলু পূর্ণ থাকে আর রাখলে পোকা মাকড়ের কে উপদ্রব হয়ে এই কাপড়গুলো নষ্ট করে ফেলতে পারে ছয় নাম্বার আসো সংরক্ষণের আগে সংরক্ষণের স্থানটি ঝেড়ে মুছে পরিষ্কার করে কীটনাশক দিয়ে স্প্রে করে নিলে ভালো হয় তুমি যখন কাপড়টা রাখবে সেই কাপড়টা রাখার আগে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপরে জীবাণুনাশক স্প্রে দিয়ে বা কীটনাশক তুমি তারপরে পোশাক রাখবে সাত নম্বর আসো দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে হলে কাপড়ের ভাজে বা নেপথালিন কালিজিরা মতবল শুকনো নিম পাতা ইত্যাদি দিতে হবে হ্যাঁ আমরা যদি বেশি দিন দিয়ে দিন আমরা কে সর ঋতুর দেশ আমরা তবে তিনটা ঋতুতে আমরা তিন রকমের পোশাক ব্যবহার করি এইগুলো তখন গরমের মধ্যে আমরা শীতের পোশাক পরি না শীতের মধ্যে গরমের পোশাক পরি না বর্ষার মধ্যে শীতের গরমের পোশাক পরি না তাহলে আমরা কি করি এই সেই পোশাক গুলো আমরা আমাদের তুলে রাখতে হয় সেই তুলে রাখতে হলে আমাদের কি করতে হবে এই যে নেতপালিন দিয়ে এখন সবাই নেতপালিন দিয়ে রাখে এবং তাছাড়া বিকল্প অন্য জিনিস আছে সেটা দিয়েও রাখতে পারো নাম্বার বর্ষা ঋতুর আগে ও পরে সংরক্ষিত কাপড়গুলো রোদে ভালো করে মেলে শুকিয়ে নিলে অনেক দিন যাবত কাপড় ভালো থাকে আর বর্ষার ঋতুর আগে বর্ষা ঋতুর আগে যে কাপড়গুলো সেইগুলো সেগুলো কি করতে পারো একটু সবাই তো আলমারির মধ্যে যা কাপড় থাকে বর্ষার আগেই কি করে রোদে শুকিয়ে নেয় একটু আবার সেটা গুছিয়ে রেখে দেয় এখন শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখন তোমাদের পাঠ্য বইয়ের পড়া শেষ হয়ে গেল এখন রইল কি একটু বাড়ির কাজ তাহলে বাড়ির কাজগুলো একটু দেখে নাও এক নাম্বার হলো মৌসুম অনুযায়ী কোন তন্তুর পোশাক কিভাবে সংরক্ষণ করবে দুই নাম্বার হলো স্ত্রীর ভাজ করার কৌশল গুলো লিখ এটা কিন্তু শিক্ষণ ফলেও ছিল তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আর কথা বাড়াবো না তোমাদের চতুর্দশ অধ্যায়ের শেষ হয়ে গেল অধ্যায় বাকি আছে অনুশলনী প্রশ্নের উত্তর এর পরের ক্লাসে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিব তাহলে আর কি বলবো তোমাদের অনেক দিন যাবত বাসায় আছো তোমরা বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে সেটাই আশা করি এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ